বেশি না, মাত্র 1,000। আমার মাথায় টিপে দাও, অনেকদিন সময় আদর পাইনি। ওহো, নটি বয়, বুঝতে চেনে। বুঝে কাম করতেইছ। এই ভালোবাসাই আজকে আমাকে পতিতালয়ে আনছে। তোরা আসস বইলেই তো আমার আস্তানা চলতেছে। কি খবর তোমার? আমার খবর তুমি রাখো নাকি? ইদানিং তুমি তো আসোই না। কিভাবে আসবে বলো? আমি সবসময় ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত থাকি। তাই আমি তো ভেবেছি আবার নতুন কেউ তোমার জীবনে আসলে নাকি। কি আর, তুমি তো আমার সবকিছু, আর তুমি সেরকম আমার কিছু আছে নাকি? তাই বুঝি, তার জন্যই মনে হয় এত দেরি করে আসতে হয়। না, সবসময় তো আসি, কিন্তু ব্যস্ত থাকি তো কাজে আসতে পারি। আচ্ছা, তো ব্যস্ততার মধ্যে আমাকে একটু সময় দিলেই পারো। এই তো আজকে সময় পাইছি, আজকে সময় নিতেছি। আচ্ছা, আমার মাথায় টিপে দাও, অনেকদিন সময় আদর পাইনি। ওহো, নটি বয়, দুষ্ট ছেলে। আসো এখানে শো, আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি। আর একটু ভালোভাবে টিপে দাও না। ব্যাপার মানে বুঝছি, কাম করতে আইস। আর কোনোদিন আইস না? আগে তো কখনো আসি নাই। আচ্ছা আচ্ছা, নতুন মাল মনে আছে? তা টেকা আনছ? টেকা টেকা, হ্যাঁ হ্যাঁ আছে। কত টাকা লাগবো? বেশি না, মাত্র 1,000। 1,000? কিন্তু আমার কাছে তো 500 টাকা আছে। 500 টাকা? 500 টাকা কাম করতে এস? আচ্ছা দাদু, 500 টাকাই দাও। ৫০০ টাকা এস কাম করতে, ঠিক আছে? তুমি নতুন দেখে তোমার 500 টাকায় কাম করতে দিলাম। যাও যাও, ভিতরে যাও। মানে কোনো সমস্যা নাই তো? আরে না না, আমি থাকতে তোমার কোনো সমস্যা নেই। যাও যাও, আদর দিস ভালো করে। আচ্ছা ঠিক আছে। আমি না একজনকে অনেক ভালোবাসতাম, কিন্তু আজ তার বিয়ে, সে না অন্য একজনকে নিয়ে বাসর করবে। আমি আমি কিভাবে থাকব? আচ্ছা এই কাহিনী খুব ভালোবাসতি মনে হয়? আমার না আমার না খুব মরে যেতে ইচ্ছে করছে। তাকে না খুব মনে পড়ছে।
থাক সেমরা, জীবনটা কত সস্তা, ওই মাইয়ার লেগা তুই মইরা যাবি, জীবন অনেক সুন্দর, জীবনটা পইরা রইছে। হ্যাঁ, ওই মাইয়া যদি তোরে সত্যি ভালোবাসতো তাইলে কি অন্যের ঘরে যাইতো, তোর কাছে আইতো? ওই মেয়ে যদি নতুন করে জীবন সাজাইতারে সংসার করতারে তুই পারবি না কেন? তুইও নতুন করে সংসার সাজাবি, জীবন সাজাবি। হ, তুমি কি বুঝবা ভালোবাসার? কখনো কাউরে সত্যিকারে ভালোবাসছো? সত্যিকারে ভালোবাসা কখনো ভোলা যায় না। ভালোবাসা, আমার ভালোবাসার কথা কস, আমি কি বুঝু? এই ভালোবাসার লেগাই আইজ আমি এই হানে, বুঝছস? এই ভালোবাসাই আজকে আমাকে পতিতালয়ে আনছে। কি কও, কেমনে শুনবি আমার কাহিনী? হহ, তাইলে শুন। গ্রামে একটা সহজ সরল মাইয়া ছিলাম আমি, একটা পোলারে ভালোবাসতাম, ও আমার অনেক ভালোবাসত। পরিবারের দিকে না তাকাইয়া বাপমার মুখে চুনকালি দিয়া ওই পোলার লগে হাত ধইরা ঢাকার শহরে পালাইলাম। তারপরে কয়েকদিন পর পোলারে বিয়া করলাম, বিয়া করিয়া সুখে সংসার করলাম। সেই সুখের সংসারে আমার জ্বর উঠল, আমি জানতাম না ও যে এমন। ওর কয়েকদিন পরে, বিয়ার কয়েকদিন পরে আমি ওর আসল চেহারাটা দেখতে পাই। ও নেশা করে, নেশা করে বাসায় আসে, আমি কিছু বললে আমার মারধর করত। তারপরে আমার ঠিক মতো খাওয়া দিত না, আমি তিন দিন না খেয়ে থাকতো, পরনে কাপড় ছিল না। পরে এক নেশা করে থেকে নেশা কিনছে, সেই লোকে এসে প্রতিদিন আমারে টাকা চাইতো, আর কইতো আমার থেকে নেশা কিনছে, নেশার টাকা দাও না কেন, আমি কইতো না টাকা দিম কো। ওই ঘরে ফিরলেই নেশা কইরা কইতাম, হ্যাঁ টাকা দাও না কেন, তাইলে মনে মারধর করতো, মারধর করতো। আমি যে ওর কাছ থেকে যামু কই যামু, আমার তো যাওয়ার জায়গা নাই, বাপ মায়েরে আমি এই মুখ কেমনে দেহামু। তারপর একদিন নেশা খোরের কাছে নেশা চাইল, নেশা ওর কাছে বিক্রি করলো না, ওর কাছে আগে টাকা পায় দেখা, আবার ওরে। তারপরে আবার তার হাতে পায় ধরলো, তখন ওই লোক কইল, তোর বউটা তো অনেক সুন্দরী, তারে আমার কাছে দিবি। পরে আমার স্বামী তার নেশা করার লেগা আমার এর কাছে দিয়া দেয় ভাই। সত্যি কইতাছ? আমি সত্যি কইতাছি ভাই, আমি সেই কষ্ট দুঃখ বুকে নিয়া, সেই ভালোবাসা বুকে নিয়া আজকে আমি পতিতালয় ভাই, আজকে আমি পতিতালয়, এই পতিতালয়। আমারে কস, আমি ভালোবাসা আর কি বুঝি। শুন ভাই, এই জায়গাটা অনেক খারাপ, এখানে তুই আইস না ভাই, তুই এখান থেকে যাইয়া নতুন জীবন শুরু কর ভাই, তোর সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ আছে ভাই, এইখানে তুই আর আইস না ভাই, যা ভাই যা। তুমি আমার কথা দাও, আজ থেকে তুমি ভালো হয়ে যাবা, আর কোনোদিন তুমি এই কাজ করবা না, কথা দাও তুমি আমারে। ভাই কথা দিতে পারলাম না, তারপরও আমগো একটা জীবন, আমার ওরা কার বাসায় বাচ্চা থাকুন ভাই, কার কাছে যাব? তারপরও ভাই তোর অনেক সুন্দর একটা জীবন, তোর সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ করে আছে ভাই, এই জায়গায় কোনোদিন আইস না ভাই, তুই সুন্দর করে নতুন জীবন শুরু কর ভাই, যা ভাই এই জায়গার থেকে, আর কোনোদিন আইস না ভাই, যা ভাই যা ভাই।
আচ্ছা যা ভাই, ঠিক আছে আচ্ছা যা, ভালো থেকো। ঠিক আছে ভাই। ব্যাপার কাম কাজ কিছু হয়েছে? কি ব্যাপার, আদর যত্ন করে নাই? আরে যাও যাও, সরম পাইতে বলো, যাও আবার এসো, নতুন মাল এলে আবার এসো, যাও। শুনছেন আপনি এখন নিজের মুখে শুনছেন? আচ্ছা দিদাসি, কসকসা 1000 টাকা না? হ্যাঁ দিদাসি। হ্যালো, আর ভালো ভালো মেয়ার আইতেন, এইসব মেয়ার আইকে আর মনে করেন যে যে কাস্টমার গো হয়রানি করেন, এগুলো ভালো না। আচ্ছা যান দেখতেছি। আচ্ছা দেখুন রাস্কাবি। কি রে কাস্টমারের সাথে কি হয়েছে? ওস্তাদ আমি আর কাম করব না। কেন, কি হয়েছে, কাম করবি না? আমার আর এই কাম করতে ভালো লাগতেছে না। আরে পাগলি, এসব বললে কি আর হয়? এই জগতে একবার যে আসে সে আর ফিরে যেতে পারে না। আর তোরা যদি কাম না করস তাহলে এই আস্তানা চলবো কেমনে? হ্যাঁ পাগলি লক্ষ্মী না পাগলি, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আর এই কাম করবো না। এটা কোনো কথা কইলি কো? তোরা আসস বইলেই তো আমার এই আস্তানা চলতেছে। পাগলি করে না, ঠিক আছে? কাস্টমার সাথে ভালো ব্যবহার করবি। মুক্তি চালি তাহলে আমি আর কি করুম কো? তুই মনে করছস তোরা আমি এখান থেকে যাইতে দেব না? আরে তুই এখান থেকে গেলে তো আমার বদনাম হইব, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তোরাও যাইতে দিলাম না, আমার ব্যবসাও বন্ধ হইল না। তোরা একবার আমি পরপরে পাঠাই।